ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে উপাচার্যের বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মারকলিপি পেশ করল। স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এ দাবিতে বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে অংশ নিয়ে উপাচার্য কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানকে দেওয়া স্মারকলিপিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে পরীক্ষা নেওয়া সহ তিন দফা দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো হলো 29 মের পর ছুটি বৃত্তি না করা, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পুরো ক্যাম্পাসে সিসিটিভির আওতায় নিয়ে আসা এবং হল ও ক্যাম্পাস নিয়মিত মনিটরিং করা। এই আন্দোলনের সমন্বয়ক ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক মাহমুদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য একের পর এক তারিখ দেওয়া হচ্ছে, কিন্তু খুলে দেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে পারলেও নিচ্ছে না, বরং জাতীয় সিদ্ধান্তর বলে দায় সারাচ্ছে। এদিকে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ও সেশন জটের শঙ্কায় পড়েছে। উপাচার্য ইতিবাচক সাড়া দেননি উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে গেলেও উপাচার্য আমাদের দাবি কর্ণপাত করেননি, আমরা আশাহত হয়েছি, এটা আশা করিনি। শিক্ষকদের থেকে আমরা শিক্ষক সুলভ আচরণ কামনা করি, আমরা এর তীব্র নিন্দা জানাই। আশিক মাহমুদ ছাড়াও স্মারকলিপি প্রদানের সময় ছিলেন ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ, বায়োকেমিস্ট্রি বিভাগের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, আরবি বিভাগের ইব্রাহিম নাফিস, মনোবিজ্ঞান বিভাগের রাকিবুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আফিয়া ফারজানা দোলা প্রমুখ। শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।